প্রিয় বিয়ে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের জেনারেল পেপার ডিএসই বি টু হিউম্যান এডুকেশন নারী শিক্ষা হিউম্যান এডুকেশনের যে নারী শিক্ষার যে সাবজেক্টটি তোমাদের রয়েছে ডিএসসি বি টু পেপারে তো সেখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করবো প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে শুনবে এবং উত্তরগুলো খাতায় নোট ডাউন করবে তো তোমাদের লাস্ট ফিউ মিনিটসের সাজেশান এগুলি তোমরা একটু ভালো করে দেখে নাও তো দেখো প্রথম প্রশ্ন নিয়ে বলবো আলোচনা করব তার আগে বলি যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবে কারণ এখন আমি তোমাদের এরকমই বিভিন্ন সাবজেক্টের ফিউ মিনিটসের সাজেশান হিসাবে তোমাদের কিন্তু প্রশ্ন দেব সেগুলো তোমাদের কিন্তু একটু মনোযোগ সহকারে দেখতে হবে তো দেখো প্রথম প্রশ্ন এডুকেশান জেনারেল পেপারে নারী শিক্ষার সমস্যা লেখো দুটি ঠিক আছে দেখে নাও দুটি সমস্যা নারী শিক্ষার সমস্যা সমাধানের দুটি উপায় লেখো লেখ নাও নারী শিক্ষার দুটি উদ্দেশ্য দেখে নাও বিদ্যাসাগর মহাশয়ের দুটি কৃতিত্ব লেখো স্ত্রী শিক্ষা প্রসারে তার অবদান ছিল চিরস্মরণীয় তিনি নিজ উদ্যোগে প্রায় পঁয়ত্রিশটি নারী বিদ্যালয় স্থাপন করেন এর মধ্যে কয়েকটি তিনি নিজ ব্যয়ে চালান ব্রাহ্মণ্য যুগের দুজন শিক্ষিত নারীর নাম লেখক অনুপমা বিশাখা সুভা ভক্ত লয় কমিটির দুটি সুপারিশ লেখো টু দুটি পয়েন্ট অ্যান্সার রয়েছে তোমরা দেখে নাও নারীদের বিকাশের যে কোনো দুটি ক্ষমতায়ন প্রক্রিয়ার নাম লেখো শিক্ষা স্বাধীনতা সমাজ সংস্কার অর্থনৈতিক নিঃস্বনির্ভরতা রাধাকৃষ্ণ কমিশন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের সভাপতিত্বে গঠিত হয় নারী শিক্ষা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির যে কোনো একটি সুপারিশ লেখো বৃত্ত ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার প্রসার ঘটাতে হবে বৈদিক যুগে চারজন বিদেশি নারীর নাম লেখো দেখে নাও নামগুলো খ্রিস্টান মিশনারি দ্বারা স্থাপিত কলকাতার একটি আদি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো লরেটো হাউস উপনিষদে উল্লেখিত কয়েকজন মহিলা শিক্ষিকার নাম লেখো দেখে নাও নামগুলো বৈদিক যুগে কণ্ঠি এবং কল্পি কাদের বলা হতো দেখে নাও জেনানা স্কুল কি সুলতান জালান উদ্দিন এবং আকবর মেয়েদের জন্য যে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তা জেনানা স্কুল নামে খ্যাত বা পরিচিত ক্যালকাটা ফিমেল স্কুল কোন দুই শিক্ষাবিদের প্রচেষ্টায় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেখে নাও উত্তরগুলি একদম বাছাই করা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমাদের অন্যান্য কিন্তু চ্যানেলে তোমরা এগুলো এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু পাবে না বিভিন্ন বই দেখে ছবি তুলে তোমাদের কিন্তু দেওয়া হয়েছে এগুলো কিন্তু খুব বাছাই করা প্রশ্ন যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্ন যে হয় সেই প্রশ্নপত্রে কিন্তু আসার সম্ভাবনা প্রচুর রয়েছে তবু আমি বলবো তোমরা একটু টেক্সট বইটি ভালো করে খটিয়ে পড়বে সেখান থেকে কিন্তু আরও এদিক ওদিক করে কিন্তু কোশ্চেন দেয় কোনো বাজার চলতি যে সাইজটি প্রশ্নের বই যদি তোমরা পড়ে যাও প্রচুর প্রশ্ন থাকে এবং তার সাথে উত্তরের কোয়ালিটিটাও তোমাদের দেখতে হবে ভালো করে এবং সাথে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের সিলেবাসের বাইরেও দেওয়া রয়েছে যেগুলো হয়তো না পড়লেও চলে সেগুলো তো তোমরা বুঝতে পারবে না সেগুলো তোমরা পড়ে যাবে হয়তো প্রশ্ন কমন পেবে না ঠিক আছে কেন প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এই করে করেই সাবলি কিন্তু পাচ্ছে এইচএস ইলেভেনের সায়শান বই আলাদা কলেজের কিন্তু সায়শান বই এত সহজে কিন্তু হয় না অনেকেই বার করেন অনেকে দেন কিন্তু কমন সেরকম আসে না অনেকে আমাকে পাঠিয়েছে ক্যালকানা কলেজ স্ট্রিটে বই মার্কেটে শায়শান বিক্রি হয়েছে যে পুরাতন সিলেবাসের অনেক প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে যেগুলি আসার সম্ভাবনা জিরো পারসেন্ট অনেকে ছাত্রছাত্রীরা সেই সাজেশানটি দেখে হান্ড্রেড পার্সেন্ট কমন লেখা আছে আমি পড়ে গেলাম কিন্তু আদৌ সেই সাইসান কিন্তু মেলে না যাই হোক তোমরা এগুলো দেখে নিও কারণ বলার একটাই কারণ আমার চ্যানেলে তুমি দেখে যাবে এমন কোনো কথা নেই তুমি কলেজের প্রফেসর ম্যাডাম যারা পড়াচ্ছেন তাদের সাজেশানগুলো ফলো করবে তারা যে টিপসগুলো দেবেন বা যেগুলো বলবেন সেগুলো ফলো করবে আমার উদ্দেশ্য একটাই এই চ্যানেলের যাতে তোমরা কেউ সাবলি না পাওয়া কোনো সাবলি পেলে প্রচণ্ড সমস্যা হয় একেতে ফিস দিতে হয় জমা তারপর পেশার পরে তোমাদের আগামী যে সেমিস্টারগুলো দেবে সেগুলোর ওপরেও তোমাদের এফেক্ট পড়ে তাই বলি অন্তত ন্যূনতম নাম্বার পেয়েও যেন বেরিয়ে যাও তোমরা যারা একান্ত সেরকম করে পড়াশোনা করে উঠতে পারো নি ঠিক আছে তাদের জন্য বলছি ব্রিটিশ আমলে মহিলাদের ডাক্তারি শিক্ষার জন্য গঠিত তহবিলটির নাম লেখো লেডি ডাফরিন ফান নারী শিক্ষা প্রসারে রাধাকৃষ্ণন কমিশনের দুটি সুপারিশ লেখো ভক্ত বৎসলম কমিটি কবে কার তত্ত্বাবধানে গঠিত হয় দেখে না সংসমায়তা কমিটির দুটি সুপারিশ লেখো ভারতীয় সংবিধানে দুশো তেতাল্লিশ ডি চার নং ধারাটি উল্লেখ করো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি নারী ক্ষমতায়ন বলতে কি বোঝো নারী ক্ষমতায়নের যে কোনো দুটি উদ্দেশ্য লেখো নারী শিক্ষা দুটি সামাজিক বাধা উল্লেখ করো কুসংস্কার বাল্যবিবাহ অ্যানিবেশন প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের নাম লেখো যেখানে উনিশশো চার খ্রিস্টাব্দ সেন্ট্রাল হিন্দু গার্লস স্কুল সেন্ট্রাল হিন্দু গার্লস কলেজ প্রতিষ্ঠিত করেন দুর্গাবাই দেশমুখ কমিটির সুপারিশ লেখো নাও পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী নারী শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে মহিলা বিদ্যালয়গুলিতে একজন করে ক্ষমতাবান পরিদর্শক রাখতে হবে ঠিক আছে তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখো প্রশ্নগুলো খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে বহু প্রশ্ন তোমরা কিন্তু কমন পেতে পারো এবং বড় কোন কোন প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হবে আমি বড় প্রশ্নের কিন্তু লাস্ট মিনিটে সাজেশান দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এই চ্যানেলের এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পারবে বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং খুব ভালো করে এক্সামের জন্য প্রিপারেশান নেবে